नमस्कार सायसाय ई न्यूज एनियर स्टुडियोत मयनु लैहिसु आन एक गुरुत्वपूर्ण खबर बङाइगाव उत्तर बङाइगाव निजर गाठी धन भांगी गरा हहनिया रुज करिबोले चेष्टा करिसे एकांख राइजे गुरुत्वहीन जनप्रतिनिधि आरो हेहे এই পদক্ষেপ লবলৈ বাধ্য হৈছে বঙাইগাঁও ৰাইজে জনায়েছো এই গুৰুত্বপূৰ্ণ খবৰটো আমি ই নিউজ এনি দৰ্শকসকলক গাঠি ধন ভাঙি নৈৰ গৰা হহনিয়া ৰুজ কৰাৰ চেষ্টা স্থানীয় ৰাইজৰ স্থানীয় জনপ্ৰতিনিধিয়ে কাণসাৰণি দিয়াৰ অভিযোগ ৰাইজৰ বঙাইগাঁও জিলাৰ উত্তৰ অভয়াপুৰী সমষ্টিৰ অন্তৰ্গত খোৰামাৰাত ৰাইজৰ বান্ধ নিৰ্মাণৰ চেষ্টা घरे घरे गई बड़ी तुम से एकांश युवक स्थानीय सांसद गुरुत्व निदियार अभियोग पुनर जानूज एनी दर्शक गाठी धन भांगी गरा हहनिया रुज कर चेस्ा करे अभियोग स्थानीय जनप्रतिनिधि कान सार निदार अभियोग तुम्हें और সেইবাবে এই পদক্ষেপ লবলৈ বাধ্য হৈছে স্থানীয় ৰাইজে আৰু এই ঘটনা বঙাইগাঁও জিলাৰ উত্তৰ অভয়াপুৰী সমষ্টিৰ অন্তৰ্গত খোৰামাৰাত ৰাইজৰ বান্ধ নিৰ্মাণৰ চেষ্টা কৰিছে আৰু ঘৰে ঘৰে গৈ বৰমৰি তুলিছে একাংশ যুৱকে অভিযোগ জনপ্ৰতিনিধিলৈ সহনীয়া ৰুধৰ বাবে ৰাইজে তুলিছে এতিয়া বৰমৰি दृश्य देखने पासे बङाइगाव जिलार उत्तर अभयापुरी समष्टिर अंतर्गत खोरामारा गाठी धन खरच कर नई गड़ाखनिया रूप कर चेस्ा कर स्थानीय राइजे स्थानीय जनप्रतिनिधि कान सार निदार अभियोग राइज समग्र विश्व महामारी करोन भयंकर रूप धारण कर फल सर्वसाधारण मानु एमुठी अन्न नाइबा টকার ভাবে না খাই মনগলিয়া হয়েছে আর ঠিক তেনে সময়তে একাংশ রাইজে এক প্রশংসনীয় পদক্ষেপ বলে কব লাগিব এক প্রশংসনীয় পদক্ষেপ হাতত লওয়া দেখা গেছে বঙাইগাঁও জেলার উত্তর অভয়াপুরী সমষ্টির অন্তর্গত খোরামারার মাজেরে বই যাওয়া মানাহ আর আই নৈর প্রবল সহনীয়ার ফলত তিনিখন গাঁও আর শ শ পরিয়ালর ঘর বাড়ি হাজার হাজার বিঘা মাটি ইতিমধ্যে নৈর বুকুত বিলীন হয়ে গেছে এই বিষয়ে স্থানীয় সাংসদ আব্দুল খালেক তথা জনপ্রতিনিধি রাইজে বারে বারে অবগত করার পিছতো কোনো গুরুত্ব নিদিয়ার অভিযোগ উঠিছে আর বারে বারে কৈ থকার পিছতো কোনো গুরুত্ব দিয়া পরিলক্ষিত নহওয়ার ফলত এই পদক্ষেপ লবলে বাধ্য হয়েছে স্থানীয় রাইজে আর আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথা এইটোৱে যে এই ঠাইখনৰ পৰা বৰপেটা জিলাৰ সাংসদৰ ঘৰ মাত্র এক কিলোমিটার দূর থাকার লগতে যা লোকসভা নির্বাচনের সময়ত নৈখনের বাঁধ নির্মাণ করার কাম নির্মাণ করার বাবে কথা দিছিল রাইজক প্রতিশ্রুতি দিছিল যদিও আজিলৈকে সাংসদগৰাকীর জড়িয়ে এটা বাহ পুতাও পরিলক্ষিত হওয়া নাই যার বাবে স্থানীয় রাইজ তথা যুবকসকলে ঘরে ঘরে গৈ দান বরঙনি সংগ্রহ করে এই প্রশংসনীয় পদক্ষেপ হাতত লওয়া দেখা গৈছে লগতে দোয়া আর প্রার্থনা করাও দেখা গৈছে এ আমি দৃশ্য দেখাই আছো বঙাইগাঁও জেলার উত্তর অভয়াপুরীর খোরামারার এয়া দৃশ্য সমগ্র বিশ্ব তথা সমগ্র দেশত করোনায় ভয়ঙ্কর রূপ ধারণ করার ফলত সর্বসাধারণে এমুঠি অন্ন অথবা টকার বাবে হাহাকার করবলগিয়া হয়েছে আর সেই সময়তে রাইজে এনেদরে এই পদক্ষেপ লওয়া দেখা গৈছে গাঠি ধন খরচ করে নৈর গড়াহহনিয়া রোধ করার চেষ্টা করেছে স্থানীয় রাইজে আর যেহেতু স্থানীয় যে জনপ্রতিনিধি আছে আব্দুল খালেক ডাঙরিয়াক এই বিষয়ে বারে বারে অবগত করার পিছতো কোনো গুরুত্ব দিয়া পরিলক্ষিত হওয়া নাই আর সেইভাবে এই পদক্ষেপ লবলৈ বাধ্য হয়েছে খোরামারার স্থানীয় রাইজে আর যেহেতু
বঙাইগাঁও জেলার উত্তর অভয়াপুরী সমষ্টির অন্তর্গত খোড়ামারার মাজরে বই যাওয়া মানাহ আর আই নৈয়ে প্রবল খহনিয়ার ফলত তিনিখন গাঁও আর শ শ পরিয়ালর ঘর বাড়ি আর হাজার হাজার বিঘা মাটি ইতিমধ্যে নৈর বুকুত বিলীন হয়ে গেছে। আর সেয়ে এইবার জনপ্রতিনিধিলে অপেক্ষা নকরিয়ে নিজে হাতে কামে লাগিছে স্থানীয় রাইজে আর ঘরে ঘরে বরঙনি উঠায় এনেদরে গড়া খহনীয়া রোধ করার বাবে চেষ্টা করেছে স্থানীয় রাইজে। যার বাবে এতিয়া ঘরে ঘরে গৈ দান বরঙনি সংগ্রহ করে এনেদরে এক প্রশংসনীয় পদক্ষেপ লওয়া বলে প্রশংসা বুটলিবলৈ সক্ষম হয়েছে খোড়ামারা রাইজে। আর ইয়া আমি দৃশ্য দেখাই আছো বঙাইগাঁওর অভয়াপুরী সমষ্টির খোড়ামারার মাজরে বই যাওয়া মানাহ আর আই নৈর প্রবল যে গড়া খহনীয়ার সৃষ্টি হয়েছিল আর সেই গড়া খহনীয়া রোধ করার বাবে রাইজে এনেদরে আগবাড়ি আহিছে আর গাঁঠি ধন খরচ করে গড়া খহনীয়া রোধ করার চেষ্টা করেছে স্থানীয় রাইজে। আর যেটু সময়ত সমগ্র বিশ্বত মহামারী করোনায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল আর যেটু সময়ত এমুঠি অন্ন অথবা টকার বাবে না খাই মরিবলগিয়া হয়েছে আর সেই সময়তে একাংশ রাইজে এনেদরে প্রশংসনীয় পদক্ষেপ লওয়া দেখা গেছে বঙাইগাঁওর অভয়াপুরী সমষ্টির এই স্থানীয় রাইজে। আমার লগত আছে তেখেতসকলের ভাষ্য, আমি ইনিউজেনির দর্শকক দেখাব বিচারিছো। হয়, আমার উত্তর বিধানসভা সমষ্টির অন্তর্গত রঙাপানী গাঁও পঞ্চায়েত ঘোড়ামারা ধলাগাছা গাঁওত যে মানা আর আই নদীর গড়া খহনীয়া আমি নিশ্চুপুরে দেখিলে পাইছো। আমার চকুর সন্মুখত লাখ লাখ বিঘা মাটি এই নদীর গড়া খহনীয়া যা গৈছে আর অগণন পরিয়াল এতে বসবাস করেছিল সেইবর আমার চকুর সন্মুখতে নদীর গড়া খহনীয়া যা গৈছে। আর অতি দুঃখর বিষয় এইটো যে আমার এইটো তিনকনিয়া সমষ্টি হয়, কব গেলে আমার উত্তর বিধানসভা সমষ্টি, দক্ষিণ অভয়পুরী আর জনিয়া সমষ্টি, তিনকনিয়া এটা সমষ্টির মানে এইটো রাঙাবানী গাঁও পঞ্চায়েতের অন্তর্গত এই নদীর ঘরাখানে সমস্যা। মহামারীর সময় আমি সকলে জানো এইটো সময় আমার অতি ভয়াবহ সময়, তথাপিও আমি রাইজে নিজের গাঁঠির ধন খরচ করে হলেও আমার এই ঘরাখানে প্রতিরোধ করব লাগিব। যেহেতু আমি স্থানীয় সাংসদ এমএলএ কোন পঞ্চায়েতের প্রতিনিধিসকলের কোনো ধরনের সঁহারি পো নাই, অবশেষত আমি রাইজে এটা সিদ্ধান্তত উপনীত হয়েছো যে যদিও আমার পেটত ভাত নাই তথাপিও আমার ভিটাবাড়ি রক্ষা করব লাগিব। যেহেতু ভিটাবাড়ি না থাকলে আমার উপায়হীন আমি, গতিকে রাইজে এটা সিদ্ধান্তত উপনীত হয়ে নিজের গাঁঠির ধন খরচ করে সকল রাইজ একত্রিত হয়ে ওলাই আহি আমি এই নদী বান্ধর কাম হাতত লৈছো। রাইজে এটা সিদ্ধান্ত লৈছো মিনিমাম 50 লাখ টাকা খরচ হব। আর আমি বিশেষকে এটা কথাই দুঃখিত বারবার কবলগিয়া হয়েছে যদিও নিজেও দুঃখিত নিজেও লাজ লগা হয়েছে, আমার উচৰত এমপির ঘর, আমার এমপি স্যার কিমান দূর হব এমপির ঘর? 2 কিলোমিটার মান হব, 2 কিলোমিটার নহয়ে এটো ম্যাক্সিমাম কইছো, 1 কিলোমিটার হব এনে আমি আইডিয়াত কইছো। মানে অতি দুঃখর বিষয় এইটো, আমাক প্রতিশ্রুতি দি গৈছিলে এই ইলেকশনের আগত যে হয়তো ইলেকশনত জয়ী হওয়ার পিছত এইটো আমার নদী বান্ধর কাম করে দিব বলে রাইজক এটা আশ্বাস দিছিলে, কিন্তু আমি সকল রাইজ একত্রিত হয়ে তেখেতর মানে জয়যুক্ত করেছো। জয়যুক্ত করার পিছত আমি বারম্বার মেমোরান্ডাম দিছো, রিকুয়েস্ট করেছো, ঘরতো গৈছো যেহেতু আমার কাষতে এমপি স্যারের ঘর, বারম্বার কোয়ার পিছতেও কোনো ধরনের সঁহারি নাই, কোনো ধরনের এমপি স্যারে দৃষ্টি দিয়া নাই, গতিকে অবশেষত আমি সকল রাইজ একত্রিত হয়ে নিজের গাঁঠির ধন খরচ করে হলেও আমি এইটো যুজত যুঁজি আছো।